মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকা হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 15 দিন ব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে 23 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেন। এছাড়া রোগীদের বিনামূল্যে ডায়াবেটিক ও ব্লাড প্রেশার চেক আপ করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত 350 জন রোগী এই মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা নেন। দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ আফজালুল করিম। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এই ধরনের ক্যাম্পের আয়োজন করে ইনসাফ বারাকা হাসপাতাল কর্তৃপক্ষ। একই দিনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা FTC তে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত।